আমি বেহালা হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা ভৌমিক আজ ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চা নানা দিক শিক্ষা সাহিত্য বিজ্ঞান ও শিল্প নিয়ে আলোচনা করব প্রথমে বলে রাখি আমাদের এই বিষয়ের আলোচনার সূত্রপাতি হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে এই সময় আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটি কিন্তু এই সময় প্র প্রচলিত ছিল বিশেষ করে বৈদিক শিক্ষা বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত এবং গুরু শিষ্য সম্পর্কের উপর নির্ভরশীল যেটিকে গুরুকুল ব্যবস্থা বলা হয় এবং এর পরিপ্রেক্ষিতে আশ্রম গড়ে উঠতে দেখা ছিল এর পাশাপাশি ছিল বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে বৌদ্ধ বিহার এবং সংঘ গড়ে উঠেছিল সেখানে ছাত্রদের যে শুধুমাত্র মৌখিক শিক্ষা দেওয়া হতো তাই নয় তার পাশাপাশি তাদেরকে কিন্তু লিখিত যে লিপিগুলো ছিল সেগুলো পড়ানোর বন্দোবস্ত করা হয়েছিল এর পাশাপাশি তারা যে সকল ভিক্ষু এবং শ্রমণরা ছিল তারা কি করত না তারা শুধুমাত্র যে পড়াশোনা ছাড়াও তারা কিন্তু কৃষি সুতো কাটা কাপড় সেলাই ইত্যাদি সম্পর্কেও জ্ঞান লাভ এবং এই সময় যে বিহারগুলো গড়ে উঠেছিল সেই বিহারগুলিতে যারা পড়তে আসতো তারা যে শুধুমাত্র ভারতবর্ষ থেকেই আসতো তাই না ভারতবর্ষের বাইরে থেকেও চীন জাপান সুমাত্রা জাভা মালয় প্রভৃতি জায়গা থেকেও কিন্তু ছাত্ররা প্রবেশ শিক্ষা পরীক্ষা দিয়ে কিন্তু পড়তে আসতো অনেক ক্ষেত্রে ছাত্রদের বেতন দিতে হতো এবং যে সকল ছাত্ররা গরিব ছিল তাদেরকে বৃত্তি দেবারও বন্দোবস্ত ছিল এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই সময় বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় বা মহাবিহারগুলো তৈরি হয়েছিল তার মধ্যে নালন্দা বিক্রমশীল ওদন্তপুরী এবং তক্ষশিলা মহাবিহার ছিল গুরুত্বপূর্ণ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা ছিল বৈদিক শিক্ষা কেন্দ্রিক সেখানে ব্যাকরণ কল্প ছন্দ ইত্যাদি পড়ানো হতো এবং শিক্ষাকে কেন্দ্র করে পেশা গড়ে উঠেছিল ব্রাহ্মণ যারা তারা বেদ শিক্ষা লাভ করে তারা পুরোহিত পুরোহিত হয়ে যেত এবং পুরোহিত পুরোহিতদের যে পুরোহিত যে পেশাটাকে গ্রহণ করত যারা ছিল ক্ষত্রিয় তারা যুদ্ধবিদ্যা করত যুদ্ধ যুদ্ধবিদ্যার শিক্ষা লাভ করেছে করে তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিল বৈশ্যরা কৃষি এবং কৃষি এবং দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যে প্রাধান্য লাভ করেছিল এবং সুদ্রারত সব কিছু থেকেই বঞ্চিত হতো এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই সময় যে শুধুমাত্র যে ব্যাকরণ মানে বেদই পড়ানো হতো তাই নয় বেদ ছাড়াও এই সময় কিন্তু আইন বিভিন্ন রকম জ্যোতিষ জ্যোতির্বিদ্যা গণিত রসায়ন ইতিহাস ভূগোল দর্শন আইন রাজনীতি অর্থনীতি ইত্যাদি কিন্তু পড়ানো হতো ছাত্র ছাত্রদের এবং এর পাশাপাশি তারা কিন্তু কারিগরি শিক্ষাও লাভ করতো এবং কারিগরি শিক্ষা লাভ করতে গিয়ে কিন্তু তারা কারিগর বা গুরুর কাছে গিয়ে তারা নিয়মিত শিক্ষা লাভ করে সেই বিদ্যায় ক্রমশ পারদর্শী হয়ে উঠত এখানে তোমাদের দুটি টুকরো কথা রয়েছে প্রথমেই আসি আচার্য বা উপাধ্যায় কাকে বলে উপাধ্যায় কাকে বলে আচার্য হচ্ছেন যেখানে থেকে ছাত্ররা শুধুমাত্র যে পড়াশোনা করত তাই নয় তার পাশাপাশি দেখা যাচ্ছে যে তারা কি করত না জীবন ধারণের সকল কিছু সকল রকম যে ব্যবস্থা সকল রকম যে শিক্ষা লাভ করতো যার বাড়িতে থেকে তাকেই বলা হতো আচার্য এবং সেখানে মহিলা আচার্য থাকতে পারতেন তাদেরকে আচার্য বলা আচার যা বলা হয় এর পাশাপাশি রয়েছে উপাধ্যায় উপাধ্যায় হচ্ছে যিনি নির্দিষ্ট একটি বিষয় পারদর্শী তাকে বলা হয় উপাধ্যায় এবং মহিলা যারা শিক্ষিকা ছিলেন অর্থাৎ একটি বিষয়ে পারদর্শী তাদেরকে বলা হতো উপাধ্যায়া এর পাশাপাশি আছে হচ্ছে কি তক্ষশিলা মহাবিহার তক্ষশিলা মহাবিহার ছিল গান্ধার মহাজনপদ সেখানে অবস্থিত এই তক্ষশিলা মহাবিহারে মহাবিহারও কিন্তু বিভিন্ন বিষয় পড়ানো হতো বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে ছাত্ররা পড়তে আসত তাদেরও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হতো এবং এর অন্যতম যে বিখ্যাত ছাত্ররা ছিলেন তার মধ্যে ছিলেন চাণক্য জীবক পানিনি ইত্যাদি প্রমুখ তারা ছিলেন উল্লেখযোগ্য এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা কেন্দ্র গড়ে উঠছে বিভিন্ন শহরগুলোতেও যেমন পাটলিপুত্র কনজ উজ্জয়ী প্রভৃতি বিভিন্ন জায়গায়ও কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্ররা পড়াশোনা করতে আসত এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গুপ্ত যুগে বিদ্যারম্ভ বা হাতেখড়ি বলে একটি অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ বছর বয়সে ছাত্ররা কিন্তু শিক্ষা লাভ করতে শুরু করছে এবং শুধু তাই নয় প্রাচীন উপমহাদেশে যদি সাহিত্য চর্চা বিষয়ে আলোচনা করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেইখানে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল অর্থাৎ প্রাচীন ভারতে মানুষ যে ভাষায় কথা বলতো আর যে ভাষায় লিখত সেই দুটো ভাষা ছিল সম্পূর্ণ আলাদা এবং এই যে বৈদিক যে ঋগবেদের যে ভাষা সেটাকে বলা হতো ছন্দস বা ছন্দোষ সেই ভাষাতেই মানুষ কথা বলতো এর সঙ্গে আঞ্চলিক ভাষা আঞ্চলিক কিছু কথ্য ভাষা যুক্ত হয়ে সেই ভাষাটা মানুষ কিন্তু সেটা কথা বলতো সে লিখিত ভাষা এবং কথ্য ভাষাকে একসাথে বাধার জন্য ভাষার সংস্কারের দরকার হয়ে পড়লো এবং প্রথম যিনি বৈয়াকরণ ভাষা সংস্কারের দিকে নজর রেখে ব্যাকরণ লিখলেন তিনি হচ্ছেন পানিনি পানিনির লেখা অষ্টাধয়ী থেকে আমরা দেখতে পাই যে তিনি কিভাবে আহ ভাষার সংস্কার করেছেন এই সংস্কার থেকেই সংস্কৃত ভাষার উৎপত্তি এর পাশাপাশি আমরা চলে আসতে পারি সেটা হচ্ছে প্রাকৃত ভাষা প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে আসল বা প্রকৃত এর মধ্যে আমরা দেখতে পাই যে পানিনি সংস্কার করা ভাষা থেকে এই প্রাকৃত ভাষা কিন্তু কিছুটা হলেও আলাদা অন্যদিকে ছান্দস থেকে তৈরি হচ্ছে পালি ভাষা এবং পালি ভাষা আমি আমরা জানি যে বৌদ্ধ যে ধর্ম গ্রন্থগুলো রচনা করা হয়েছিল সেগুলো হচ্ছে এই পালি ভাষায় রচিত এবং দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে জৈনরা প্রাকৃত ভাষাকে এবং বৌদ্ধরা পালি ভাষাকে তাদের সাহিত্যের ভাষা হিসেবে গ্রহণ করেছিল এছাড়াও এই সময় বিভিন্ন ধর্মশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র লেখা হচ্ছে ব্রাহ্ম এবং গুপ্ত যুগে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ্য ধর্ম পুনরায় কিন্তু আবার কি পুনরুত্থান ঘটছে এবং বৌদ্ধ এবং জৈন ধর্মের জৈন ধর্ম কিছুটা হলেও কিন্তু তারা তাদের সেই যে আগের যে অবস্থান থেকে তারা কিন্তু সরে আসছে এবং এই সময় বিভিন্ন স্মৃতিশাস্ত্র ধর্মশাস্ত্র লেখা হচ্ছে এবং সেগুলোর মধ্যে শুধু তাই নয় তার পাশাপাশি বিভিন্ন রাজনীতি বিষয়েও গ্রন্থ লেখা হচ্ছে তার মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র বিশেষ করে মৌর্য যুগে আমরা দেখতে পাচ্ছি কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে গুরুত্বপূর্ণ এ মনে রাখতে হবে যে কৌটিল্য বা চাণক্য কিন্তু একই ব্যক্তি আচ্ছা এখানে আরেকটি টুকরো কথা রয়েছে সেটা হচ্ছে মোগলমারি বৌদ্ধবিহার এই মোগলমারি বৌদ্ধবিহার তৈরি বৌদ্ধ বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে পশ্চিম বড় পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দাঁতন অঞ্চলে এবং এক অনুমান করা হয় যে এত বড় বৌদ্ধ বিহার বাংলার আর কোথাও নেই এবং এটির অ্যাকচুয়াল প্রকৃত নাম কি ছিল সেই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে সন্দেহ রয়েছে যদিও পাঁচ দিয়ে অনুমান করা হয় যে পাঁচ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে গেছে এবং যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত এটি এই বৌদ্ধ বৌদ্ধবিহারেও কিন্তু বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা বিভিন্ন বিষয়ে পড়ানো হতো বলে অনুমান করা যায় এর পাশাপাশি চলে আসি যেটা সেটা হচ্ছে যে সেই সময় ব্যবসা বাণিজ্যের পড়াশোনা করার জন্যই হোক বিভিন্ন জায়গার সঙ্গে কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের বণিকদের এবং শিক্ষার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল বিশেষ করে গণিত জ্যোতির্বিদ্যা গ্রহ নক্ষত্র বিষয়ে দেখা যাচ্ছে যে আদান প্রদান হচ্ছে শিক্ষার আদান প্রদান হচ্ছে এবং মানুষ কি করছে না ভারতে যে শিক্ষা সেটা একটু আগে বললাম যে সুমাত্রা জাভা মালয় থেকে ছাত্ররা আসছে পড়তে সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে শিক্ষা কি হচ্ছে শিক্ষা কিন্তু কোনো একটা বিহার বা কোনো একটা শিক্ষা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না তা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল এরপরে আসি প্রাচীন তোমাদের বৈধ একটি টুকরো কথা রয়েছে প্রাচীন উপমহাদেশের লিপি এখানে লিপি বলতে যে দু রকমের লিপির কথা বলা হচ্ছে একটা হচ্ছে খরস্টি একটা হচ্ছে ব্রাহ্মী খরস্টি লিপি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে এবং লিপি লেখা হতো বাম দিক থেকে ডান দিকে এবং ব্রাহ্মী লিপিতেই দেখা যাচ্ছে যে অশোকের যে শিলালেখ মৌর্য সম্রাট অশোকের যে শিলালেখগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু সবই বেশিরভাগই ব্রাহ্মী লিপি থেকেই উদ্ভূত এবং ব্রাহ্মী লিপি থেকেই কিন্তু পরবর্তীকালে ব্রাহ্মণরা এই লিপির ব্যবহার করতেন বলে একে কিন্তু দেবনগরী লিপিও বলা হয় তো এই ব্রাহ্মী লিপিতে ক্রমশ ধীরে ধীরে বদল হয়ে এসেছিল সব জিনিসেরই বদল আসে সুতরাং লিপির তো বদল আসবে আচ্ছা এছাড়া এই লিপিকে প্রধানত ব্রাহ্মণরা দেবতা বা দেবতার স্তোত্র উচ্চারণ করতে এই এই লিপি ব্রাহ্মী লিপিকেই ব্যবহার করতো যার জন্য দেবনগরী এই শব্দটা এসছে এরপরে আসি আরেকটি টুকরো কথা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত প্রথমে বলে রাখি যে রামায়ণ হচ্ছে বাল্মীকির লেখা এবং এটি সপ্তকাণ্ড রামায়ণ চব্বিশ হাজার শ্লোক রয়েছে যদিও অনুমান করা হয় প্রথম এবং শেষ খণ্ডটি বাল্মীকি রচনা করেননি সেটি পরবর্তীকালে যুক্ত হয়েছিল এবং রাম রামায়ণের প্রধান চরিত্র হচ্ছে সীতা রাম এবং রাবণ এবং খ্রিস্টপূর্ব অনুমান করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের আগেই কিন্তু রামায়ণ রচনা করা হয়েছিল এরপরে আমরা যেটি আরেকটি মহাকাব্য পাই সেটি হচ্ছে মহাভারত মহাভারতের রচয়িতা হচ্ছেন যিনি তিনি হচ্ছেন কৃষ্ণ দৈপায়ন ব্যাস এটিতে প্রায় আট হাজার আটশোটা শ্লোক ছিল এবং এই এই যুদ্ধে কৌরবে এখানে এই গ্রন্থে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের কথা রয়েছে এর পাশাপাশি আমরা বলতে পারি যে এই কাব্যের প্রথম নাম ছিল জয়কাব্য সেটি যিনি দিয়েছিলেন তার নাম ছিল তিনি ছিলেন হচ্ছেন হচ্ছেন গিয়ে এই কৃষ্ণ দৈপায়ন ব্যাস এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটি যখন বৈষম্পায়ন এতে কিছু শ্লোক যুক্ত করে নাম দেন ভারত এবং পরে সৌতি এর সঙ্গে মহাভারত আরও শ্লোক যুক্ত করে এর নাম রাখেন মহাভারত এবং মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ তার কারণ হচ্ছে অন্য বেদ চারটি বেদ যদি আমরা নাও পড়ি শুধু মহাভারত পড়লেই সেই পঞ্চম বেদ পড়ার যে পুণ্য সেটা আমরা লাভ করতে পারি সুফল আর কি আমরা লাভ করতে পারি এছাড়া খ্রিস্টীয় ষষ্ঠ শতক নাগাদি কিন্তু এই যে মহাকাব্য দুটি সেগুলো আজকে চেহারা নিয়েছিল এর পাশাপাশি আমরা আরেকটি আরেকটি টুকরো কথা চলে আসতে পারি সেটি হচ্ছে পুরাণ পুরাণে দেখা যাচ্ছে আঠেরোখানা মোট পুরাণ ছিল এই পুরাণগুলির থেকেও আমরা প্রাচীন ভারতের যে সংস্কৃতি সাধারণ মানুষ রাজা রাজরাদের কথা তাদের জীবন জীবনযাপন সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি এর পাশাপাশি বিভিন্ন নাট্যশাস্ত্রের কথাও জানা যায় নাট্যশাস্ত্রতে মানে নাট্যশাস্ত্র রচনাই করা হয়েছিল উচ্চ শ্রেণী যারা রয়েছে তাদের বিনোদনের উদ্দেশ্যে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব দুশো থেকে তিনশো অব্দের মধ্যে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম সাহিত্য রচনা করা হচ্ছে এর সময় পতঞ্জলি মহাভাষ্য নামে সংস্কৃতি একটি ব্যাকরণ বই লেখেন এবং এই সময় আরো দুজনের কথা জানা যায় তিনি তারা হচ্ছেন অশ্বঘোষ এবং ভাষ অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি এবং অশ্বঘোষ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে তিনি রচয়িতা এবং ভাষ ছিলেন একজন নাট্যকার তিনি কিন্তু রামায়ণ এবং মহাভারতে মহাভারত মহাভারত কিন্তু নতুনভাবে রচনা করেছিলেন ভাষের ভাষের যে নাটক নাটক রয়েছে তার উপর ভিত্তি করে তার বাল্মীক এবং ব্যাসের যে লেখা ছিল তার উপর ভিত্তি করে আচ্ছা এরপরে চলে আসছে সেটা হচ্ছে জৈনরা অর্ধমাগ্ এবং প্রাকৃতিক এই দুই ভাষাতেই তারা কিন্তু সাহিত্য লিখত এবং দেখা যাচ্ছে যে সেই সময় সাতবাহন যিনি রাজা ছিলেন তারা কিন্তু বেশির সাতবাহন রাজারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু সাহিত্য রচনা করে গেছেন তার মধ্যে অন্যতম ছিলেন রাজা হাল হালের লেখা গাথার সপ্তশতী বা যেটাকে বলা হয় গাহার সওসই সেটাও একটা বিখ্যাত কবিতা সংকলন ছিল এছাড়া এই সময় দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি মাদুরাই অঞ্চলে প্রচুর কবিতা সম্মেলন হচ্ছে এবং সেই সম্মেলনগুলোকে বলা হতো সঙ্গম তাই জন্য তামিল তেলেগু যে দক্ষিণ ভারতীয় যে কবিতাগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় সঙ্গম সাহিত্য এবং এই সঙ্গম সাহিত্য বলতে কিন্তু বিভিন্ন দীর্ঘায়িত কবিতাগুলোকে বলা হয় এছাড়া সেই কবিতাগুলো থেকে কৃষকের জীবন যাপন নগর ইত্যাদি কথাও জানা যায় এছাড়া সেই সময় চিকিৎসা শাস্ত্রের শাস্ত্র হিসেবে চিকিৎসা শাস্ত্রের বই হিসেবে চরক এবং সুসংহিতার কথাও বলা যায় এবং চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতাকে যে অন্যতম সেই সময় বলা হতো উপ মানে যেহেতু চিকিৎসা শাস্ত্রটাকেই বলা হতো উপবেদ কারণ এই বিষয়ে চিকিৎসা বোঝাই যাচ্ছে যে চিকিৎসা শাস্ত্র সেই সময় সমাজে কতটা গুরুত্বপূর্ণ ছিল এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সমাজের খ্রিস্টপূর্ব তিনশো খ্রিস্টীয় তিনশো থেকে ছশো এই অব্দে সংস্কৃত ভাষা এবং সংস্কৃত ভাষা এবং সাহিত্যের উন্নতি হয়েছিল যদিও দেখা যাচ্ছে যে সংস্কৃত ভাষা এবং সাহিত্যের উন্নতি হল সেটা কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল নিম্ন শ্রেণীর মানুষ কিন্তু এর দ্বারা কোনো রকম ভাবেই প্রভাবিত হয়নি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই সময় কারিগরি শিল্প নাটক অভিধানের ওপরও উপরও প্রচুর বই লেখা হয়েছিল বা বিজ্ঞান বিষয়ের উপরও প্রচুর বই লেখা হয়েছিল প্রথমেই আসি যে বিখ্যাত সাহিত্যিক শুদ্রকের কথায় শূদ্রকের লেখা হচ্ছে গিয়ে মৃচ্ছ কটিকম মৃচ্ছ হচ্ছে একটি বিখ্যাত নাটক এখানে চারু দত্ত এবং বসন্ত সেনার কথা রয়েছে এবং ছোট্ট রহসেনের কথাও এখানে রয়েছে এর পাশাপাশি রয়েছে বিশাখ দত্তের দুটি নাটক একটি নাম হচ্ছে মুদ্রা একটির নাম হচ্ছে মুদ্রা রাক্ষস অন্যটির নাম হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম এর মধ্যে মুদ্রা রাক্ষসে আছে নন্দরাজা ধনন্দকে পরাজিত করার ঘটনা কে পরাজিত করেছিলেন না চন্দ্রগুপ্ত মৌর্য এবং দেবী চন্দ্রগুপ্তমে আমরা দেখতে পাচ্ছি যে গুপ্ত রাজা রামগুপ্ত এবং চন্দ্রগুপ্ত কিভাবে শখ রাজাদের পরাজিত করেছিলেন সেই নিয়ে হচ্ছে গিয়ে আহ এই দুটি নাটক বিশাখা দত্ত রচন বিশাখ দত্ত রচনা করেছিলেন এই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুপ্ত যুগে কিন্তু রচনা থেকে গদ্য রচনার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই সময় শুধু তাই নয় দণ্ডীর লেখা আমরা দেখতে পাচ্ছি যে সেটি একটি ছিল হচ্ছে সেই অমর সিংহ তার বিখ্যাত তিনি হচ্ছেন অভিধান লেখক তিনি লিখেছেন যে বইটি সেটি হচ্ছে অমর কোষ এছাড়াও এই সময় রাজা হর্ষবর্ধন আমরা দেখতে পাচ্ছি গুপ্ত পরবর্তী যুগে রাজা হর্ষবর্ধন তিনি কিন্তু শুধু যে একজন বিখ্যাত রাজা ছিলেন ছিলেন তার তিনি কিন্তু বিখ্যাত সাহিত্যিকও লেখা তা নাগানন্দ প্রিয়দর্শিকা এবং রত্নাবলী সমকালীন যুগের একটি উৎকৃষ্ট সাহিত্য এর পাশাপাশি সেই সময়কার একজন যে বিখ্যাত নাট্যকারের আমরা নাম পাই তার নাম হচ্ছে কালিদাস কালিদাসকে বলা হয় যে তিনি গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় ছিলেন নবরত্ন হিসেবে পরিচিত ছিলেন এবং নবরতনের শ্রেষ্ঠ রত্ন তার লেখা কাব্য এবং নাটকের মধ্যে প্রথমেই যেটি কথা আসে সেটি হচ্ছে মেঘদূতম এবং কুমার সম্ভবম এই দুটো ছিল হচ্ছে কাব্য এবং অভিজ্ঞান শকুন্তলাম এবং মালবিকাগ্নি মিত্রম ছিল নাটক তিনি সংস্কৃত ভাষায় এই নাটকগুলি নাটক এবং কাব্যগুলি রচনা করেছিলেন এছাড়াও সেই সময় চিকিৎসা বিষয় বললাম যে চিকিৎসার বিষয়ের মধ্যে শুধু যে শল্য চিকিৎসা বা ভেষজ চিকিৎসা ছাড়াও তার পাশাপাশি আমরা দেখেছি যে পশু চিকিৎসাতেও সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করা হয়েছিল এছাড়া তামিল ভাষাতেও সংস্কৃতের মতো প্রচুর প্রচুর দীর্ঘ কবিতা লেখার চলছিল তার মধ্যে তামিল যে মহাকাব্য ছিল সেটার নাম ছিল শিল্পাদিকারাম এবং মণি মেখলাই এছাড়া কম্বনে রামায়ণের কথা আমরা বলতে পারি এবং সেখানে রামের থেকে যদিও রাবণের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ এছাড়াও সাহিত্যে নীতিশিক্ষার নীতিশিক্ষা দেবার ব্যবস্থাও সেই সময় ছিল তার মধ্যে অন্যতম ছিল বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র সেখানে আমরা সেখানে আমরা বিভিন্ন পশু পাখি বিভিন্ন ঘটনাবলির মাধ্যমে নীতিশিক্ষা পেয়ে থাকি এবং এই যে ঘটনাগুলি এগুলো শুধুমাত্র যে সমকালীন যুগেই প্রচলিত ছিল তাই নয় আজও সমান জনপ্রিয় এই বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র এর পাশাপাশি আমরা চলে আসবো সেটা হচ্ছে বিজ্ঞান চর্চা বিজ্ঞান চর্চার মধ্যে আমরা পাঁচটা ভাগ দেখছি প্রথমেই হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান তারপরে হচ্ছে ধাতু বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান তারপরে রয়েছে গণিত জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষ তারপরে রয়েছে কৃষি বিজ্ঞান এবং সবশেষে রয়েছে স্থাপত্য বিজ্ঞান বা কারিগরি বিজ্ঞান প্রথমে যেটা আসি সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে প্রথমে আমরা দুজনের নাম পাই একজন হচ্ছেন চরক আর একজন হচ্ছেন সুশ্রুত চরক যিনি ছিলেন তিনি হচ্ছেন তার যে চরক সংহিতা সেখানে প্রায় সাতশো গাছগাছালির কথা আমরা পাই যেগুলো দিয়ে ওষুধ তৈরি হয় এবং এছাড়াও আমরা পাচ্ছি সুশ্রুতের নাম তার যে তিনি হচ্ছেন শল্য চিকিৎসায় বিখ্যাত ছিলেন সেই সময় ঠোঁট কাটা কান কাটা ইত্যাদি কেটে গেলে কি কী শল্যচিকিৎ কীভাবে জোড়া লাগবে বা হাড় ভেঙে গেলে কি হবে সেগুলো সম্পর্কেও কিন্তু জানা যায় এছাড়া সমকালীন যুগে একজন বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন গৌতম বুদ্ধ এবং হর্ষঙ্ক বংশীয় রাজা বিম্বিসারের যিনি সেবা করেছিলেন তিনি ছিলেন রাজবৈদ্য মগদের সমকালীন রাজগৃহ বা মগদের রাজধানীর রাজগৃহের রাজবৈদ্য তিনি ছিলেন জীবক জীবক বহু জীবক ছিলেন মানে বহুবার তিনি গৌতম বুদ্ধ এবং বিম্বিশ রাজাকে মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন এবং তিনিও কিন্তু গাছ গাছালি সম্পর্ক গাছ বিশেষ করে যেসব গাছ থেকে ওষুধ তৈরি হয় সেসব সম্পর্কে তিনি কিন্তু পারদর্শী ছিলেন এছাড়া সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মানে বিশেষ করে দেখা যাচ্ছে যে গুপ্ত যুগে আমরা দেখতে পাচ্ছি যে জাতিভেদ প্রথা যখন আবার ফিরে আসছে এবং জাতিভেদ প্রথার জন্যই হয়তো দেখা যাচ্ছে যে আবার বর্ণ ব্যবস্থা বা কঠোর রূপ নিচ্ছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা দেখা দিচ্ছে কারণ চিকিৎসা বিজ্ঞানের অন্যতম অংশই হচ্ছে লাশ কাটা বা মরা কাটা সেটা করলে যেহেতু জাতিচ্যুত হতে হচ্ছে বা শাড়ির বিদ্যা বা শল্য চিকিৎসা আর সেটার অন্যতম অংশ ছিল সেই অংশটাকে ধীরে ধীরে বাদ দিয়ে দেবার ফলে দেখা যাচ্ছে যে চিকিৎসা বিদ্যার গুরুত্ব কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান গণিত এবং জ্যোতিষ চর্চাও কিন্তু বিখ্যাত ছিল বিশেষ করে জৈন এবং বৌদ্ধরাও কিন্তু গণিত চর্চা করতেন আমরা জানি যে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই কিন্তু গণিত বিষয়ে পারদর্শী ছিলেন এবং নাগার্জুন ছিলেন একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত যিনি ছিলেন গণিতবিদ এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় আর্যভট্ট ব্রহ্মগুপ্ত এবং বরাহ মিহির এই তিনজন বিখ্যাত জ্যোতির্বিদের কথা আমরা বলতে পারি এবং আর্যভটীয় বইতে তিনি কী বলেছেন আর্যভট্ট বলেছেন গ্রহ নক্ষত্রের হিসেব দিয়েছেন চন্দ্রগ্রহণের কথা বলেছেন পৃথিবী তার নিজের অক্ষের ওপর ঘুরছে সেই সম্পর্কে তথ্য দিয়েছেন এছাড়া দশমিক এবং শূন্য পদ শূন্যের ব্যবহার সম্পর্কেও কিন্তু তিনি উল্লেখ করেছেন তার বইতে এর পাশাপাশি আসেন বরাহ লেখা সেটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা এবং সূর্য সিদ্ধান্ত এই বইতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বৃষ্টির পরিমাণ এবং সেটা আগাম লক্ষণ কি ভূমিকম্পের কি কি প্রাকৃতিক লক্ষণ রয়েছে ইত্যাদি আমরা বরাহ বইতে দেখতে পাই এবং সবশেষে আসেন ব্রহ্মগুপ্ত তিনিও ছিলেন বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞান এবং ভারতের নিউটন বলা হতো তাকে ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থে সেই সময় আমরা কিন্তু তার লেখা থেকেও বিজ্ঞান বিষয়ে নানা চর্চা পাই এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে গুপ্ত যুগে ধাতুবিদ্যার গুপ্ত যুগকে ওই জন্য মানে ধাতুবিদ্যার দিক থেকেও কিন্তু সমৃদ্ধশালী হয়ে উঠেছিল এবং গুপ্ত যুগকে সেই কারণেই কিন্তু সুবর্ণযুগ বলা হয় তো এই সময় দেখা যাচ্ছে যে কুতুব মিনারের কাছে মেহেরাউলির স্তম্ভলিপি সেখানে আজ সেই স্তম্ভলিপি লৌহ স্তম্ভ সেটি আজও দাঁড়িয়ে রয়েছে তাতে এক ফোটাও মরচে পড়েনি খোলা আকাশের নিচে সেটি দাঁড়িয়ে রয়েছে তো সুতরাং যে সেই সময় কতটা ধাতুবিদ্যা সম্পর্কে মানুষের জ্ঞান কতটা ছিল সেই সম্পর্কে যদিও কি দিয়ে তৈরি হয়েছিল যদিও তাদের বিজ্ঞানের জ্ঞান কতটা ছিল সে সম্পর্কে বিশেষ বই দেখা যায়নি কিন্তু এই আউলি স্তম্ভলিপি প্রমাণ যে সেই সময় কতটা উন্নত ছিল বিজ্ঞান এছাড়াও কৃষি সম্পর্কেও আমরা জানতে পারি কৃষি পরাশর গ্রন্থ থেকে এবং পশু পাখি নিয়েও বৈজ্ঞানিক আলোচনা হয়েছে এছাড়া বিভিন্ন শল্য চিকিৎসায় ব্যবহৃত বিশেষ করে সুশ্রুত তার অস্ত্রোপচারের জন্য বিভিন্ন কারিগরের কাছ থেকে যেভাবে তার চিকিৎসা সংক্রান্ত তার যে অস্ত্রশস্ত্র তৈরি করতেন যন্ত্র তৈরি করতেন অস্ত্রশস্ত্র বলবো না যন্ত্র তৈরি করতেন সেই সম্পর্কেও কিন্তু রয়েছে সেই সম্পর্ক সেই সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি এছাড়াও রয়েছে সমকালীন ভারতে পরিবেশ সম্পর্কে একটি ধারণা পরিবেশ মানে হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে গাছপালা কেটে বসতি স্থাপন আর শুধু আজকের নয় সমকালীন মানে সেই সময়ও ছিল তো সেখানেও মানুষের মধ্যে পরিবেশ সংক্রান্ত চিন্তা ভাবনা দেখা যাচ্ছে তাদের গাছ লাগানো হচ্ছে তারা ঝড় বৃষ্টি সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হচ্ছে তো বট অসত্য গাছকে তারা পুজো করছে এইভাবে কিছুটা হলেও দেখা যাচ্ছে যে ধর্মীয় কাজে তারা জল ব্যবহার করছে এবং তার জন্য জলাশয় নির্মাণ করছে এইভাবে প্রকৃতিকে তারা বসে আনার চেষ্টা করছে এবং পরিবেশ সম্পর্কে কিছুটা হলেও তাদের মধ্যে একটা চেতনাবোধ জন্মাচ্ছে এরপরে আসছি শিল্প প্রথমে বলে রাখছি যে এই সময় যে শিল্প চর্চা হতো সেগুলো হচ্ছে কাঠ পাথর মাটি ইট ইত্যাদি দিয়েই তারা কিন্তু বিভিন্ন রকম বাড়ি বানাতো মৌর্য যুগে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি তারা আহ পাথর এবং পোড়া মাটির ইট দিয়েই কিন্তু তারা প্রথম দিকে যদিও মাটি দিয়ে ব্যবহার করতো পরবর্তীকালে পাথর এবং মৌর্যযুগে যুগে অশোকের সময় আমরা দেখতে পাচ্ছি যে তারা পোড়া ইটের ব্যবহার করছে এবং সেই সময় আজীবিক যারা ধর্মাবলম্বী তাদের জন্য গুহা বা তাদের গুহা বাস নির্মাণ করে দিয়েছিলেন অশোক এবং সেটাও তৈরি করে দিয়েছিলেন কি দিয়ে না সেগুলোও তৈরি করে দিয়েছিলেন কৃত্রিম গুহা বানিয়ে দিয়েছিলেন পাথর কেটে এবং আহ অশোকের সময়ও প্রথম দিকে মাটির তৈরি ছিল স্তূপ এবং স্তূপ কেন তৈরি করা হয়েছিল কারণ গৌতম বুদ্ধের দেহাবশেষগুলো গৌতম বুদ্ধের দেহাবশেষ স্তূপের নিচে রাখার একটা কথা গৌতম বুদ্ধ বলে দিয়েছেন তো প্রথম দিকে দেখা যাচ্ছে যে স্তূপগুলো তৈরি হচ্ছে সেগুলো মেনলি ছিল হচ্ছে মাটির দিয়ে তৈরি পরবর্তীকালে ইট দিয়ে পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল সারনাথ এবং সাঁচি স্তূপের কথা আমরা এই ক্ষেত্রে বলতে পারি এছাড়া মৌর্য শিল্পের অন্যতম নজির ছিল সেটা হচ্ছে অশোকের আমলের বানানো পাথরের স্তম্ভগুলো অশোক স্তম্ভ এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অনেকটা চক্ষরির মতো দেখতে এই স্তম্ভের ভিত হচ্ছে মাটিতে গাঁথা এবং একটি মাত্র এবং শুধুমাত্র দেখা যাচ্ছে যে এরকম সিংহ হাতি ষাঁড় বিভিন্ন প্রাণী দিয়ে কিন্তু মূর্তি বানানো হতো যেটা কিন্তু মৌর্য যুগের আগে বানানো হয়নি এবং জনসাধারণের জীবনযাপনের সঙ্গে মৌর্য শিল্পে বিশেষ যোগ ছিল না তাই মৌর্য শিল্প কিন্তু পরবর্তীকালে বিশেষ ছাপ রাখতে পারেনি শুঙ্গ সাতবাহন এবং কুষাণ আমলে দেখা যাচ্ছে শিল্প চর্চার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিশেষ করে দেখা যাচ্ছে যে ধর্মীয় যে ধ্যান ধারণার সঙ্গে যে শিল্পের একটা যোগাযোগ যোগাযোগ মাধ্যম তৈরি হচ্ছে সেই সময় এবং ব্রাহ্মণ্য ধর্মের স্থাপত্যের নজির এই আমলে খুবই সামান্য যদিও এই সময় আমরা দেখতে পাচ্ছি মেনলি জৈন এবং বৌদ্ধ স্তূপ তৈরি হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কুষাণ যুগে শখ কুষাণ যুগে গান্ধার এবং মথুরা শিল্পরীতি বিখ্যাত হয়ে উঠছে বুদ্ধের জীবন বৌদ্ধ ধর্ম নিয়ে গান্ধার শিল্পরীতি গান্ধারে হচ্ছে ভারতীয় ইন্দো রোমান এবং গ্রিক শিল্পের সংমিশ্রণে গড়ে উঠেছিল গান্ধার এবং মথুরা শিল্পী শিল্প মথুরা শিল্পরীতিতে আমরা দেখতে পাচ্ছি লাল চুনা পাথরের ব্যবহার হতো আচ্ছা এরপরে তোমাদের রয়েছে একটি টুকরো কথা সেটা হচ্ছে স্তূপ চৈত্য এবং বিহার নির্মাণ স্তূপ কাকে বলা হয় একটু আগে বললাম যে গৌতম বুদ্ধ তার দেহাবশে সে উপর স্তূপ বানানোর নির্দেশ দিয়েছিলেন এবং পরবর্তীকালে এই স্তূপ বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এটি ছিল একটি অর্ধ গোলাকার এবং এখানে চারটি তরুণ থাকতো এবং তরুণগুলো প্রথম দিকে মাটির তৈরি হলেও পরবর্তীকালে তোরণগুলোতে দেখা যাচ্ছে যে সেগুলো কিন্তু পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল এবং সেখানে বিভিন্ন রকম কিন্তু যেটাকে আমরা বলি তোরণগুলোতে বিভিন্ন রকম ভাস্কর্য খোদাই হতো যদিও সেই সময় স্থাপত্যের নিদর্শন বেশি পাওয়া যায় ভাস্কর্যের নিদর্শন সেমন পাওয়া যায় না তাও সে সময় আমরা দেখতে পাই এর মধ্যে ভারহুত সাঁচি অমরাবতী স্তূপগুলো এছাড়াও স্তূপের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চৈত্য পাহাড় কেটে গুহাবাস অঞ্চলেও চৈত্য বানানো হয়েছিল বিহারগুলো ছিল অনেকগুলো গুহার সমষ্টি পরবর্তীকালে দিয়ে বিহার তৈরি করা হয়েছিল আচ্ছা এরপরে যেটা দিয়ে আসে সেটা হচ্ছে গুপ্ত এবং পল্লব আমলের শিল্প চর্চা এবং সেখানে দেখা যাচ্ছে স্তূপ এবং চৈত্য বানানোর যে চল সেটা কিন্তু গুপ্ত আমলেও ছিল এবং মন্দির বানানো শুরু হয় মন্দিরগুলো পোড়া ইটের দ্বারা তৈরি কখনো বা পাথর দিয়ে তৈরি এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল গুপ্ত যুগে বিশেষ করে দেওঘরে দশাবতার মন্দির পল্লব আমলে মহাবলীপুরমের মন্দির রথের মতো যে মন্দির তৈরি হয়েছিল এছাড়াও কৈলাস মন্দির রয়েছে অজন্তার গুহা চিত্র রয়েছে তো এবং অজন্তার গুহা চিত্রগুলো দেখা যাচ্ছে যে পরিবেশ থেকেই রং নিয়ে তৈরি হয়েছিল পাথর মাটি গাছ বিভিন্ন উপাদান কিন্তু এইগুলো তৈরি হয়েছিল অজন্তা ছাড়াও ইলোরা এবং কিছু ছবি পাওয়া যায় আসে চন্দ্রকেতুগড় পশ্চিমবাংলায় চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় আহ বেড়াচাপায় এই প্রত্নস্থল আবিষ্কার করা গেছে এবং এটি বিদ্যাধরী এবং গঙ্গা সঙ্গমস্থলে অবস্থিত ছিল এবং মনে করা হয় যে এটি একটি ব্যবসা নগরী ছিল এবং এখানে আনুমানিক খ্রিস্টপূর্ব ছশো থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পালসেন যুগ সাতশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে এবং বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক নিদর্শনই হচ্ছে নারী মূর্তি আচ্ছা আমার পড়ানো এখানে শেষ এবার আমি তোমাদের কতগুলি অ্যাসাইনমেন্ট দেব প্রথমে বলে রাখি তোমরা এগুলো করবে এবং সম এবং টিচারকে দেখিয়ে নেবে প্রথম প্রশ্ন হচ্ছে আহ গুপ্ত যুগকে কেন সুবর্ণযুগ বলা হয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমকালীন ভারতে কীভাবে শিক্ষা চর্চা ভারতীয় সমাজ এবং সংস্কৃতিকে প্রভাবিত করেছিল এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে টিকা লেখো চন্দ্রকেতুগড় প্রত্যেকে ভালো থাকবে সাবধানে থাকবে